Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমি ভায়োলেট কালারের রুল নিয়েছি এবং এখান থেকে স্টিচিংটা স্টার্ট করছি। ফার্স্টে এখানে একটা ক্রস তৈরি করার পর এর সাথে কোণাকুণি দিক বরাবর এইভাবে আমি ফোর তুলছি। তো এখানটায় ফার্স্টে আমি এইভাবে আরও আরেকটা ফোর তুলে নিচ্ছি। এরপর এর উপরে আমি একটা লম্বা লাইন তৈরি করব। দেখতেই পাচ্ছেন অলরেডি তিনটে ফোর তোলা হয়ে গেছে। তো এর উপরের অংশে আমি আরও তিনটে ফোর তুলে নেব, অর্থাৎ প্রথমে আমি এইভাবে ছটা ফোরের একটা লাইন তৈরি করছি। ডিজাইনটির গ্রাফ যদি আপনাদের দরকার হয় তো অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি এটা ফেসবুক পেজে অবশ্যই আপলোড করে দেব। আপনারা চাইলে আমার পেজটাকে ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডিজাইনটি শেয়ার করতে ভুলবেন না। প্রথম লাইনটি তৈরি করা হয়ে গেছে, এখন আমি এর পরবর্তী লাইন তৈরি করছি। তার জন্য নিচের থেকে এইভাবে একটা ফোর তোলার জায়গা ছেড়ে তারপর এর উপরে ফোর তুলছি। ঠিক আগের মতোই ছটা ফোরের আরেকটা লাইন তৈরি করব, শুধুমাত্র এক্ষেত্রে ওপর থেকে একটা ঘর বাড়ছে এবং নিচের থেকে একটা ঘর কমছে। দেখতেই পাচ্ছেন আমার এই ফোরটি তুললে এই লাইনটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এই লাইনটি কমপ্লিট করার পর আমি এর পরবর্তী লাইনটি তৈরি করব। তার জন্য আবার এই সাইড থেকে আমি স্টিচিং করছি, নিচের দিক থেকে একটা ঘর ছেড়ে। তবে এক্ষেত্রে কিন্তু আমাদের সে আগের মতো ছটা ফোর থাকবে না, এখানটায় আমাদের পাঁচটা ফোর থাকবে। তো পাঁচটা ফোরের লাইনটি আমার কমপ্লিট হয়ে গেল এবং এর পরবর্তীতে আমি তিনটে ফোরের লাইন করব, যার জন্য আবার নিচের দিক থেকে এইভাবে নিচের দিকের লেভেলটা কিন্তু সেম থাকবে। এই জায়গাটা খেয়াল করবেন, কোণাকুণি দিক বরাবর লাইনটা উঠবে, প্রত্যেকটা ফোরের ক্ষেত্রে দুটো করে ঘর কমবে। তো এখানে এইভাবে তিনটে ফোরের একটা লাইন করে নিচ্ছি। এখানে তিনটে ফোরের একটা লাইন তৈরি করে নেওয়ার পর আমি লাস্টে এখানে একটা ফোর তুলব, যেটা কিনা নিচে যে কোণাকুণি দিক বরাবর লাইনটা তৈরি হয়েছে সেটার সাথে পুরো সেম লেভেলে বা একটা লাইন বরাবরই আছে। তো সেমভাবে আরেকটা পাপড়ি আমি তৈরি করে নিচ্ছি, যেটা ডাইরেকশনটা আলাদা হলেও স্টিচ কিন্তু ঠিক আগের মতোই হবে। তো তার জন্য সেন্টারের অংশ তৈরি করতে হবে। এর জন্য প্রথম যে ফোরটি তুলেছি তার পাশে এইভাবে কোণাকুণি দিক বরাবর একটা ফোর তুলে নিয়েছি। এখন আমি যে ছটা ফোরের লম্বা লাইন সেটা তৈরি করব, এক্ষেত্রে জাস্ট আড়াআড়ি দিক বরাবর উঠবে। তো ফার্স্টে আমি এইভাবে একটা ফোর তুলে নেওয়ার পর তারপর হাফ অংশটা আগে করে নিচ্ছি, তারপর এটা পুরোটা কমপ্লিট করব।
লাইনটি হয়ে গেল এর পরবর্তীতে সেকেন্ড লাইনটি তৈরি করছি ডিজাইনটি তৈরি করার সময় খেয়াল রাখবেন মাঝখানে কিন্তু এই রকম ফাঁকা একটা লাইন তৈরি হবে তো এখানটায় এইভাবে তিন নাম্বার লাইনটা স্টিচ করছি তো এই লাইনে কিন্তু ঠিক আগের মতোই পাঁচটা ফোর থাকবে তো দুটো পাপড়ি সেম ভাবে তৈরি করা হয়ে গেল তো এখন আমি আরেকটা কালার ইউজ করছি এখানে লাইট অরেঞ্জ কালার যেটা আছে আমি সেটা ইউজ করছি চাইলে আপনারা অন্য কালারও ইউজ করতে পারেন তো সেই বেসিসে ঠিক আগের প্রসেস মেনটেন করেই এখানটায় আমি আরও দুটো পাপড়ি বানিয়ে দেখাবো তবে এক্ষেত্রে কিন্তু আপনাদের যেই সেন্টারের অংশটা যেই আমি ভায়োলেট কালার দিয়ে তৈরি করেছিলাম সেটা কিন্তু আবার তৈরি করতে হবে না ডিজাইনটি যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যদি চ্যানেলে নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন আমার এই পাপড়িটা তৈরি হয়ে গেল সেম ভাবে বাকি যে অংশটা আছে সেটা তৈরি করে নেব এটা পুরো কমপ্লিট লুক সো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না আজকের জন্য টাটা